শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য একটা পালং শাকের রেসিপি নিয়ে এসেছি, কারণ শীতের দিন তো এখন পালং শাকগুলো খুব টাটকা থাকে, সেই জন্য ভাবলাম তোমাদের জন্য একটা রেসিপি বানিয়ে দেখাই। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো দেখো, পালং শাকের চচ্চড়ি বানানোর জন্য থালার মধ্যে আমি সব কেটে নিয়েছিলাম, বেগুন, আলু, শিম, তা পালং শাক তো ধুয়ে ঝুড়িতে জলটা ছাঁকতে দিয়েছি, দেখতেই পারছো। তো চলো আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে তেলও গরম হয়ে যাওয়ার পর আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন, পাঁচ ফোড়ন দিয়ে আলু আর শিমগুলো দিয়ে দিলাম। তো চলো এরপরে দেবো বেগুন। চলো এরপরে আমি ভালোভাবে ভেজে নেব। আর শীতের দিনে এসব চচ্চড়ি খেতে খুব সুন্দর লাগে। তোমরা কেউ চচ্চড়ি পছন্দ করো পালং শাক দেওয়া, অবশ্যই কমেন্টসে জানিও। চলো এরপরে দেবো সামান্য হলুদ আর নুন দিয়ে এগুলো হালকা হালকা করে ভেজে নেব। এরপর তো সামান্য নুন, চলো নুন দিয়ে আমি এটা নুন আর হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর দেখো এটা হালকা হালকা ভাজা হয়ে এসছে, শিম আলু বেগুন তিনটায় হালকা ভেজে নিয়েছি। এরপর আমি এরপর পালং শাকটা সব দিয়ে দেবো। পালং শাকগুলো দেখো কি সুন্দর, একদম টাটকা পালং শাক। একজন বয়স্ক লোক দরজার সামনে বিকতে এসেছিল, বলছিল বাগানে আমি চাষ করি, তো নিবেদন নাম তো আমি নিয়ে নিলাম। দেখে ওকে দেখে মায়া লাগলো খুব, আমি দিয়ে দাও 10 টাকায় দিল চার মুঠি, চিন্তা করো। আর একদম তাজা, কোনো সার দেওয়া নয়, ছোট ছোট পালং শাকগুলো ছিল। তো চলো পালং শাক দেওয়ার পর আমি হালকা নাড়িয়ে নিলাম, এতে জল যাতে কোনো দরকার পড়বে না, কারণ পালং শাক থেকে জল বেরোয়। তো চলো এরপর পালং শাক দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। চলো কিছুক্ষণ পর আমি আবার চলে এসেছি। দেখো পালং শাক থেকে কৃষ্ণ জল বেরিয়ে এসছে, জলটা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ আমি এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজতেই থাকব। দেখো আলুগুলো আটটু সেদ্ধ হতে বাকি আছে, আটটু সেদ্ধ হওয়ার পর আমি এটা থালার মধ্যে ঢেলে নেব। আর এই শীতকালের সময় নানা রকম শাক পাওয়া যায়, তো খেতে ভালো লাগে। শাক খাওয়া এমনিতে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এখন তো বাজারে মেথি শাক, পালং শাক আর সব টাটকা টাটকা শাক পাওয়া যাচ্ছে, পুনকো শাক, পুনকো শাক খেতেও খুব সুন্দর লাগে। তো চলো এরপর আমি পালং শাকের সবজি এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আবার কড়াইটা ধুয়ে চাপিয়ে দিলাম, চাপিয়ে তেল গরম হওয়ার পর তেলের মধ্যে আমি গোটা পোস্ত ফোড়ন দিয়ে দিলাম। পোস্ত ফোড়ন দেওয়ার পর আমি এটা সবজিটা ঢেলে দিলাম। এরপরে আমি আস্তে আস্তে ভালোভাবে শুকনো শুকনো করে একদম ভেজে নেব। এই শাকটা অনেকরকমভাবে বানা যায়, রসুন ফোড়ন দিয়ে বানাতে পারো, কে গোটা পোস্ত দিয়ে বানায়, অনেকভাবে বানানো যায়। বড়ি ফোড়ন দিয়ে বানাতে, বাড়িতে বড়ি কেউ পছন্দ করে সেই জন্য বড়ি ফোড়ন দিলাম না, বাড়িতে বড়ি এমনি ছিলও না। চলো এরপরে দেবো সামান্য চিনি। না আমাদের বাঙালিদের একটু সামান্য চিনি না দিলে তরকারি মনে হয় টেস্টই লাগে না, তাই না? চলো চিনি দেওয়ার পর আলু ভালোভাবে শুকনো সর করে ভেজে নেব। দেখো পালং শাক প্রায় রেডি হয়েছে, রেডি হওয়ার পর থালার মধ্যে ঢেলে নিয়েছি। তো চলো এরপর আমি উপর থেকে পোস্ত, গোটা পোস্ত ভেজে উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখো কী সুন্দর এসছে, দেখতে দেখতেও দারুণ লাগছে। তো চলো এটা খেতে খুব সুন্দর হয়েছিল, তাহলে চলো তোমরাও সাথে চলে এসো। টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।